নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের একটা রেসিপি করে দেখাবো, আর এই রেসিপিটা বানানোর জন্য আর কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নেওয়া যাক। আজকে আমি আপনাদের মাছ ভাজা করে দেখাবো। বাঙালির প্রিয় খাবার ঘি ভাত আর মাছ ভাজা, খুবই সিম্পল। তো চলুন এটা দেখে নেওয়া যাক। তো আমি এখানে 3 পিস মাছ নিয়েছি, নুন দেব, হলুদ দেব, এটা মিশিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে এটা আমি ভাজা করব। তো মেশানো হয়ে গেছে, এখন আমি এটা রেখে দিচ্ছি। তো আমি এখানে কড়াই গরম করে তেল দিয়ে দিচ্ছি। মাছটা আমি একটু ডুবো তেলে ভাজব, আপনারা এমনি কম তেলেও ভাজতে পারেন, ভালো লাগবে খেতে। জাস্ট পিঞ্চ সল্ট দিয়ে দিলাম, মাছের ভিতরে খুব ভালো মতো নুনটা ঢুকবে। তেল ভালো মতো গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেব। এটা মিডিয়াম হিটে সেটা আমি ভেজে নেব। তো দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এটা বেশি কড়া করে ভাজবেন না, তাহলে আবার খেতে ভালো লাগে না ভাতের সাথে। আপনারা পারলে কড়া করে ভাজতে পারেন, কিন্তু এটা ভাতের সাথে ঘি দিয়ে মিশিয়ে খাবেন, খুব ভালো লাগে খেতে। আপনাদের যদি একটু কড়া খেতে পছন্দ তা আপনারা খেতে পারেন। তো এবারে আমি দিয়ে দেব ঘি, দেশি ঘি। দেশি ঘিয়ের সাথে এই ভাতটা আপনারা খাবেন, আর এই মাছ ভাজা দিয়ে দারুণ খেতে লাগবে। আর আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, দেখুন অসাধারণ খেতে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।